কাবোকে ভেবেছিলাম, আলবার্ট কাবো। আলবার্ট কাবোর গলাটা বেশি ভালো লাগে। আলবার্ট কাবো ইতিমধ্যে শেষ হয়েছে বিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপা, কিন্তু বিচারকদের সিদ্ধান্তে সহমত না হয়ে কি বলছেন দর্শকরা? চলতি বারের ফাইনালের উইনার হয়েছে পদ্ম বলা সালদার, এই বিষয়ে নিয়ে কি বলবো? খুবই গান শুনেছি ওনার, যদিও খুব কম কারণ সময় হয় না দেখার আগেই বললাম, কিন্তু খুবই ভালো, খুবই ভালো হয়েছে। কাকে বেশি পছন্দ ছিল? আমার কাবোকে, আলবার্ট কাবো। আমরা যেটা মনে করি সেটা বলেছি, কিন্তু জাজ যারা ছিল তারা নিশ্চয়ই আমার থেকে একটু ভালোই বোঝেন, তারা সেভাবে ডিসিশনটা নিয়েছেন। একটা ডিসিশনে আসা যেতেই পারতো, মানে যুগ্ম করার খুব একটা দরকার ছিল বলে আমার মনে হয় না। দেখুন, পদ্মপলা সারলাল চ্যাম্পিয়ন হয়েছে সেটা ঠিক কথা, এবং সে যথেষ্ট ভালো গান গাইতো, কিন্তু আমার মতে বলে যদি আলবার্ট কাবোকে যদি চ্যাম্পিয়ন করা হতো তাহলে সেটা বেশি ভালো হতো। আমার ব্যক্তিগত কারণে আমার আলবার্ট কাবোর গলাটা বেশি ভালো লাগে। যিনি উইনার হয়েছেন উনি আমাদের ওখানকারই মানুষ, ওনার বাড়ি লক্ষ্মীকান্তপুর, ওদের কয়েকটা স্টেশন আগেই আমাদের আর কি। তো উনিও ভালো গান করেন, আর অনেক এপিসোডই দেখেছি, যথেষ্টই ভালো গান করেন। এবং আর একটা ছিল এক্সপেশন কাবোর থেকে, আলবার্ট কাবো। তো এবারেতে আমি এই শুনলাম এখনই যে উইনার হয়েছে, তারপরে কোনো খোঁজই নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। কাকে আশা করেছিলেন? আশা করেছিলাম ওদের দুজনের মধ্যেই কেউ একজন, আলবার্ট কাবো বা পদ্মপলাশের মধ্যে। অস্মিতাই ভালো হতো, কারণ ও অনেক ক্লাসিকটা অনেক, মানে সত্যি কথা বলতে কি ও অনেক ইমপ্রুভ করেছে। বুলেট ইজ দ্য বেস্ট, আমার তো তাই মনে হয়। এবার উইনার একটা খেলা, এটা একটা জেতা, একটা ব্যাপার, একটা এর মধ্যে হার জিত থাকে। মানে জাজেসদের সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছো না? না, সিদ্ধান্তটা জাজেসরা কোনোদিন ভুল সিদ্ধান্ত নেন না, তারা একটা সবকিছু ডিসিশন নিয়ে নেন। তো আমি আমার ফ্রেন্ডসকে সাপোর্ট করব, আমার ভালোবাসাকে সাপোর্ট করব, আমার একটা খুব ভালো লাগে ওকে। পদ্মপলাশকে মেনে নেওয়া যাচ্ছে না? না, সেটা না, ভার্সেটাইল পদ্মপলাশ ও, কিন্তু এরা তো সমস্ত দিক থেকেই, মানে সব রকমই প্রেজেন্টেশনটা করেছে না, পদ্মপলাশ তো একটার উপরই জোর দিয়েছিল। পদ্মপলাশের গলাটি ভালো, কিন্তু আলবার্ট কাবোর গলাটি তার থেকেও বেশি ভালো, ঠিক আছে? কিন্তু দেখুন, ওখানে যেহেতু যা যা করেছে, সুতরাং আমাদের সেটা মেনে নিয়ে এগোতে হবে। কুছ না কহো, কুছ ভি না কহো।